বর্তমান সময়ে ইন্টারনেটে ভিপিএন নামক এক ধরনের অ্যাপ ইউজ করে অন্য দেশের লোকেশন দিয়ে ইন্টারনেট ইউজ করা বা অন্য কোনো কাজ করা কি না বা হারাম বা প্রতারণার অংশ বলে সাব্যস্ত হবে অর্থাৎ যে কাজটি আমি করতে চাই সেটি বাংলাদেশের জন্য অনুমতি নেই তবে ভিপিএন ব্যবহার করে অন্য দেশের ঠিকানা দেখিয়ে করা যায় জানার অপেক্ষা রইলাম প্রথমত আপনি কেন নাম রেখেছেন সেটা একটু ভাবার অবকাশ আছে পরামর্শ দিলাম ভেবে দেখবেন কারো সাথে পরামর্শ করে এই নামের আসলে কোন উদ্দেশ্যে এভাবে নামটা রেখেছেন সেটা একটু যাচাই করা আর আপনি যে প্রশ্নটা করেছেন ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যেটাকে আরবিতে বলা হয় আশাবাকুল খাস আল ইফতারাদিয়া এটি জায়েজ কিনা আসলে এটা একটা অ্যাপস এটা একটা অ্যাপস অনেকে মনে করেন সব অ্যাপস জায়েজ আসলে অ্যাপস এটা একটা টুলস এর মতো ইনস্ট্রুমেন্ট সফটওয়্যার এটা যে কোনো সাধারণ জিনিসের মতো যেটাকে হালাল পন্থায় ব্যয় করা যায় হারাম পন্থায় ব্যয় করা যায় কেউ হারাম পন্থায় ব্যয় করে যদি বলে যে এটা চাইজ হবে কোনো অসুবিধা নেই সেটা গ্রহণযোগ্য নয় ব্যবহারবিধির উপর এটা নির্ভর করে যখন রাষ্ট্রে কোনো ক্ষতিকারক যেমন ওয়েব পেজ নিষিদ্ধ করে দেওয়া হয় যেমন পর্নোগ্রাফি যেমন হয়তো যেটা মুসলিম চিন্তাকে নষ্ট করে অথবা মানুষকে মিসগাইড করে অথবা শিশু কিশোরদেরকে আসলে বিভ্রান্ত করে এই ধরনের যে সমস্ত ওয়েবসাইটগুলো যেগুলো ব্লক করে দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে সেগুলো ব্রাউজ করার জন্য কেউ যদি ভিপিএন ইউজ করেন তাহলে নিঃসন্দেহে এটা নিষিদ্ধ নিঃসন্দেহে এটা নিষিদ্ধ এটা জাস্ট একটা উদাহরণ যে যে সমস্ত জিনিসগুলো আসলে শরীয়ত সম্মত নয় অথবা যে সমস্ত সাধারণ জিনিসগুলো রাষ্ট্র তার নাগরিকদের স্বার্থে নিষিদ্ধ করে দিয়েছে সেগুলো ব্রাউজ করার জন্য ভিপিএন ইউজ করাটা নিষিদ্ধ এবং অননুমোদিত এবং না যায় একটি কাজ এখন কোন কোন ওয়েবসাইট হয়তো কোন কোন দেশে এটা এটা হয়তো সুযোগটা সম্প্রসারিত নয় খেয়াল করুন বাংলাদেশে এটা নিষিদ্ধ নয় বাট এটা একটা ফ্যাসিলিটি যেটা যেমন হয়তো কোনো দেশে সেটাকে ফ্যাসিলিটি হিসাবে দেওয়া হয়েছে অন্য দেশের জন্য তারা সেটাকে করেনি বাট সেটাকে ব্যবহারও তারা নিষিদ্ধ করেনি আবার যে দেশে আমরা অবস্থান করছি দেশের সরকারও সেটাকে সে নিষিদ্ধ করেনি এবং সেটা জনস্বার্থের বিপরীত নয় মুসলিম স্বার্থ কিংবা ইসলামী স্বার্থেরও বিপরীত নয় এমতো অবস্থায় ভিপিএন ব্যবহার করা চান্স হতে পারে কারণ আমি একটা বৈধ জিনিস যেটা উপর কোনো রেস্ট্রিকশন নাই যেটা সত্য প্রিজার্ভ নয় কোনো দেশের জন্য ফলে সেই ফ্যাসিলিটিটা পাওয়ার জন্য আমি যদি ভিপিএন ইউজ করি তাহলে সেটা নিষিদ্ধ নয় যদি এই ধরনের ভিপিএন ইউজ করাটা অথরাইজড হয়ে থাকে এখানে শর্ত হচ্ছে ভিপিএন ইউজ করাটা যদি অথরাইজড হয় তাহলে একটা জায়গায় শুধু সেটা ব্যবহার করা যাবে সেটা হচ্ছে সেই সমস্ত ওয়েব ব্রাউজিং এর ক্ষেত্রে যেগুলো না আমাদের দেশ থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে না অন্য দেশে এটাকে নিষেধ করা হয়েছে এখন কোনো একটা ওয়েব ব্রাউজিং যদি কোন দেশের জন্য সেটা ফ্রি হয়ে থাকে আর দেশের বাইরে সেটা টাকা দিয়ে ব্রাউজ করতে হয় এরকম হয় তাহলে আমি যদি ভিপিএন ইউজ করি তাহলে ওই দেশের অ্যাড্রেসে আমি ঢুকে যেতে পারি তাহলে ফ্রি পাই আর বাংলাদেশে থাকার কারণে যে টাকাটা দিতে হলো সেটা দিতে হচ্ছে না এই জায়গাটাও অনুমোদিত নয় এই জায়গাটাও জায়েজ হবে না কারণ তখন আমি টাকা ফাঁকি দিচ্ছি তখন আমি টাকা ফাঁকে দিচ্ছি অতএব আমার মনে হয় ডিসকাশন থেকে আমরা বুঝতে পেরেছি যে ভিপিএনের মতো গুলো ব্যবহার অনেক সময় হারাম অধিকাংশ সময় হারাম কারণ আমরা তখন আসলে অন্যায় কোনো জিনিস করার জন্য অন্যায় কাজ করার জন্য ভিপিএনকে আনঅথরাইজড ব্যবহার করছি এটা ভিপিআই ভিপিআই এর আনঅথরাইজড ব্যবহার ফলে সেটা জায়জ হবে না আর অথরাইজড ব্যবহার যদি কোনো কোনো ক্ষেত্রে প্রমাণিত হয় যেটা অথরাইজড এটা ঠিক আছে এটা দ্বারা কারো স্বার্থ হচ্ছে না কোনো রেস্ট্রিকশন নষ্ট করা হচ্ছে না এবং কোনো ব্যক্তির যে রাইটস সেটা ক্ষুণ্ণ করা হচ্ছে না তাহলে সেটা অনুমোদিত হতে পারে